হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিষেক 316। ফ্রেন্ডস, আজকে আমি যে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো সেটি হচ্ছে একটি বিয়ার ট্রিমার, যার মডেল নাম্বার হচ্ছে BT1230/15। এটি হচ্ছে একটি ইন্দোনেশিয়ান ট্রিমার, আর এই ট্রিমারটি আমি পারচেস করেছি অনলাইন থেকে। অনলাইন বলতে সেবার শপ থেকে, দারাজ থেকে নয়, সেবার শপ থেকে। অবশ্য দারাজেও এটি পাওয়া যাচ্ছে, দারাজের পরিবর্তে আমি এটি অনলাইন শপ দরাদরি সরাসরি যেখান থেকে আর কি সরাসরি কালেক্ট করা যায় সেখান থেকে আমি কিনেছি। তবে এটা আমি অনলাইন ভিত্তিকভাবে কিনেছি, চাইলে ওই দোকানটিতে গিয়েও কেনা যেতে পারে ঢাকার মধ্যে। তারা একটি কন্ডিশন রেখেছিলেন যে ঢাকার মধ্যে ডেলিভারি নেওয়া লাগবে, তো সেক্ষেত্রে আমি ঢাকার একটি অ্যাড্রেস দিয়েছিলাম, তারা সেখানে গিয়ে দিয়ে আসছে। সো ট্রিমারটি বেশ ভালোই, কোয়ালিটি খুবই ভালো। আমি বেশ কিছু রিভিউ দেখার পরে আর কি সিলেকশন করেছিলাম যে এই ট্রিমারটি আমি কিনলে এই ট্রিমারটি কিনবো। তো ফিলিপস ব্র্যান্ড, অ্যাবসলিউটলি এতে কোনো সন্দেহ নেই যে ব্র্যান্ড অনুসারে বিল্ড কোয়ালিটি প্লাস ডিউরেবল, খুবই ভালো মানের একটি ট্রিমার আমি অনলাইনে এটাই দেখেছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ট্রিমারটি বেশ ভালো। চলুন দেখে নেওয়া যাক তারা কী কী প্রোভাইড করতে চায়। আচ্ছা, প্রোডাক্টটির বক্সিংয়ে বেশ কিছু আর কি ইনফরমেশন দেওয়া ছিল, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তারা প্রোভাইড করেছে একটি ম্যানুয়াল। ম্যানুয়াল সবসময় সব কিছু ইলেকট্রনিক্স ডিভাইসে থেকেই থাকে, স্বাভাবিক ব্যাপার। এখানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজে তারা ম্যানুয়ালটি প্রোভাইড করেছে। তো আমাদের মূলত দরকার কি, ম্যানুয়ালটি ইংলিশে দরকার, তো সেক্ষেত্রে আমাদের ইংলিশ ম্যানুয়াল একটা আছে ছোট্ট একটা অংশ। তো এর সাথে তারা দিয়েছে এই যে মডেলগুলো, বেশ কিছু মডেলের ফিলিপসের ট্রিমার পাওয়া যায়। তো এখানে আমরা এটা যেটা কিনেছি সেটি মডেল হচ্ছে BT1230/15। আচ্ছা, এখানে বেশ কিছু ইনফরমেশন তারা দিয়ে রেখেছে, এখানে সুন্দরভাবে দেখানো আছে ছবির মাধ্যমে যে কীভাবে ট্রিমারটি কাজ করে, কীভাবে ক্লিনিং করা যাবে, কীভাবে ট্রিম করতে হবে এবং কীভাবে ওয়াশ করতে হবে। আচ্ছা, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে ও কীভাবে ওপেন করার এবং ক্লোজ করার জন্য আর কি ছবির মাধ্যমে, বেশ সুবিধার্থে আর কি। তো চলুন দেখি যে এর ভিতরে তারা আর কী কী প্রোভাইড করতেছে। আচ্ছা, ট্রিমারটির একটি খারাপ সাইড হলো এর সাথে তারা কোনো অ্যাডাপ্টার দেয় নাই। এটা খারাপ সাইড বলবো না, যেহেতু এটি পোর্টেবল, সেহেতু এটা অ্যাডাপ্টার না দেওয়াটাই ঠিক হয়েছে, যেহেতু পোর্টেবল সেহেতু। তার সাথে তারা এর সাথে একটি চার্জিং ক্যাবল দিয়ে দিয়েছে, চার্জিং ক্যাবলটা USB টাইপ। আর এর সাথে তারা দিয়েছে মনে হচ্ছে যে আছে কী বলে একটি ওয়াশিং ব্রাশ, এটা ক্লিনিং করার জন্য একটি ব্রাশ দিয়েছে, ছোট্ট ব্রাশটি বেশ ভালোই। আর এটা দিয়ে ক্লিনিং করা যাবে। এর সাথে ওরা কোনো অয়েল টয়েল দেয় নাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ট্রিমারের সাথে অয়েল দেওয়া থাকে, যে সামনের স্টেনলেস যে ব্লেডটা থাকে, ব্লেডে দিলে আর কি এটা একটু ফ্রি হয়। তো তারা কোনো অয়েল দেয় না, আমরা চাইলে প্যারাশুট অয়েল ইউজ করতে পারি। আচ্ছা, এর সাথে হেয়ার ক্লিপ দিয়েছে 5mm একটা আর 1mm একটা। বিল্ড কোয়ালিটি খুবই ভালো, অসাধারণ। গাইজ, বিশ্বাস করুন, এর ভিউয়ার্স বিশ্বাস করুন, এর বিল্ড কোয়ালিটি অসাধারণ। এতে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় যে ফিলিপসের ট্রিমারগুলোর কোয়ালিটি অনেক ভালো। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের ট্রিমারটি কেমন দেখতে। দুটো প্যাকেটের মধ্যে দেওয়া আছে। উফ, ট্রিমারটি দেখতে অনেক সুন্দর, অনেক বিল্ড কোয়ালিটি খুবই ডিউরেবল। আমার কাছে মনে হয়েছে যে খুব হালকা ফুলকা কম দামের মধ্যে, বাজেট মোটামুটি ইয়ের মধ্যে আমার ট্রিমারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। 5 ভোল্টের ট্রিমার, 0.5 ওয়াট। এটার চার্জিং টাইম হলো 8 ঘন্টা, আর ইউজিং টাইমটা হচ্ছে 8 ঘন্টা চার্জ করার পর এটাকে এক টানা 30 মিনিটস আপনারা ইউজ করতে পারবেন এক টানা, এতে কোনো সমস্যা হবে না। তবে চার্জ দিতে হবে 8 ঘন্টা, ঠিক আছে। তো এটাতে একটা লক সিস্টেম আছে, সুইচটা একটু লক সিস্টেম, এটা চাপ দিলে সামনের দিকে খুব সুন্দরভাবে মুভ করালে দেখুন এই ব্লেডটা অলরেডি মুভ করতেছে। সো এর মুভিংটা খুবই ফাস্ট। আর এটা আমি ইউজ করে দেখেছি, দেখুন ভেতরে কিছু চুলটুল ফেসে আছে, এটা আমি ইউজ করে দেখেছি খুব ভালোভাবে ও ট্রিম করতে পারে। তো একটু পেস্ট দেওয়া আছে মোটরের সামনে, পেস্টটাও তারা প্রোভাইড করে নাই। পেস্টটা হয়তো বা তারা আমরা চাইলে আলাদাভাবে কিনতে পারি, তবে এটা প্রয়োজন হয় না, আশা করতেছি এটা লাগবে না। আর এটা পোর্টেবল টাইপ, অ্যাকচুয়ালি এটা পোর্টেবল টাইপ, যে সাথে নিয়ে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। এখানে চার্জিং পয়েন্টটা এই যে এটা সাইডে একটা এলইডি লাইট আছে, যেটা চার্জিং হওয়ার সময় লাইটটা জ্বলতে থাকে। সো একেবারেই হ্যান্ডি, একেবারেই পোর্টেবল, আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো। আপনারা চাইলে পারচেস করতে পারেন, আর না চাইলে নাই, ইটস ওকে। সো ফ্রেন্ডস, এতটুকুই, আমরা চার্জিং দিয়ে দেখবো যে কীভাবে চার্জ হয়, কেমন লাইট টাইপ চলে। সো ফ্রেন্ডস, ফাইনালি এটাকে আমরা চার্জে দিয়েছি, দেখুন লাইটটা খুব সুন্দর জ্বলতেছে, দেখে খুব চমৎকার লাগতেছে। আর এটি আমি আমার OnePlus-এর একটি চার্জার দিয়ে চার্জে দিয়েছি, আপনারা যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে পারেন, ওয়াটটা বেশি হলে হয়তো বা ভালো হয় সেক্ষেত্রে। সো ফ্রেন্ডস, এটি কিন্তু ওয়াটারপ্রুফ ডিভাইস না, সো আপনারা এটা পানিতে ধুবেন না, তবে স্টেনলেস ব্লেডটা পানিতে ধুতে পারেন। সো ফ্রেন্ডস, আইম ডান ফর দ্য ডে, সি ওয়ার দ্য নেক্সট ভিডিও, টিল দেন আই উইশ ইউ স্পেন্ড আ ভেরি গুড টাইম, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।